একটি কুকুর কামড়ানোর পরে আটচল্লিশ ঘন্টার মধ্যেই আপনাদেরকে টিকা গ্রহণ করতে হবে কুকুর বা বিড়াল কামড়ানোর জন্য একটি নির্দিষ্ট টিকা রয়েছে সেই টিকাটির নাম হলো র্যাভিস ভ্যাকসিন বাংলায় যেটাকে আমরা টিকা বলছি তো এই ভ্যাকসিনটা আসলে র্যাবিস যে দ্বারা যে সংক্রমণটা হলো এই র্যাবিসগুলোকে শরীরে মেরে ফেলে তখন এই জলাতঙ্কের ভয়টা একজন মানুষের মধ্যে আর থাকে না সাধারণত যে সমস্ত কুকুর বা বিড়ালরা আমাদের বাসার আশেপাশে থাকে সেই সমস্ত কুকুর যদি আপনাকে কামড় দেয় এবং রক্ত বের হয় মনে রাখবেন এখানে শুধুমাত্র ক্ষতস্থান হলে হবে না রক্ত বের হতে হবে যদি ক্ষত হয়ে রক্ত বের হয় তবেই আপনার জন্য ভ্যাকসিন বাধ্যতামূলক আদারওয়াইজ আপনার ভ্যাকসিন লাগবে না শুধুমাত্র ক্ষত স্থানে যদি আপনারা একটু সাবান পানি দিয়ে ধৌত করে ফেলেন ভালো করে এবং ঠান্ডা পানি লাগান জায়গাটাতে আশা করা যায় সেটা মোটামুটি কিউর হয়ে আসবে যে সমস্ত কেসে দেখবেন যে ক্ষত থেকে রক্ত বের হচ্ছে তাদের অবশ্যই অবশ্যই ভ্যাকসিন গ্রহণ করতে হবে তো ভ্যাকসিনটার নাম হলো অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন এই ভ্যাকসিনের মোটামুটি ছয়টি ডোজ রয়েছে আপনাদেরকে বলেছি যে আটচল্লিশ ঘন্টার মধ্যেই কিন্তু এই ভ্যাকসিনটি নিতে হবে প্রথম যে ডোজটি আপনারা নিবেন প্রথম ডোজ নেওয়ার পরের ডোজটি হবে তিন দিন পর তারপরেরটি হবে সাত দিন তারপরে আটা চোদ্দ দিন এরপরে ২৮ দিন এবং নব্বই দিন মোট ছয়টা ডোজ এই দিনগুলো পরপর আপনাকে ইন্টারভেলি এই ডোজটা আপনাকে পুরোপুরি কমপ্লিট করতে হবে